নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা আপনারা যারা কৃষি কৃষিকাজের সঙ্গে যুক্ত অথবা যদি আপনাদের বাড়ির কেউ কৃষিকাজের সঙ্গে যুক্ত হয় তো আপনার জন্য সরকার একটি স্কিম বেরিয়েছে যার ফলে অনেক কৃষক প্রায় মাসে এক হাজার টাকা করে পাবেন তাই এই স্কিমটি সম্বন্ধে আমি আপনাদের বলবো তার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করতে চাই যারা আমার চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছেন অথবা যারা এখন অব্দি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ যে কোনো সরকারি স্কিম যখনই সেটি বের হয় সেই সম্বন্ধে আমি আপনাদের জানানোর চেষ্টা করি তা বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা দেখিনি খুশির খবরটি যেটি বেরিয়েছে নমস্কার বন্ধুরা যে সমস্ত বন্ধুরা কৃষিকাজের সাথে যুক্ত তাদের জন্য একটি ভালো খবর বেরিয়েছে বর্তমান পত্রিকাতে খবরটি বেরিয়েছে কৃষকদের পেনশনের অ্যামাউন্ট বাড়ানো হচ্ছে এবং যাতে আরও বেশি বেশি কৃষক পেনশন পেতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে তো চলুন দেখিনি কী খবর বেরিয়েছে বর্তমান পত্রিকাতে কৃষকদের পেনশন ও প্রাপকদের সংখ্যা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি অর্থাৎ কৃষকরা এখন থেকে বেশি টাকা পাবেন যারা পেনশন পেতেন তারা বেশি টাকা পাবেন এবং যারা পেনশন পাচ্ছেন না সেরকম বহু কৃষক এরপরও পেনশন পাবেন কৃষকদের পেনশনের পরিমাণ ও পেনশনের সুবিধাভাবকদের সংখ্যা বৃদ্ধির ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করল কৃষি দপ্তর এবারে রাজ্য বাজেটে এই ঘোষণা হয়েছিল তা কার্যকর হতে চলেছে কৃষি দপ্তরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কৃষকদের মাসিক মাসিক পেনশন সাড়ে সাতশো টাকা থেকে বেড়ে এক টাকা হচ্ছে অর্থাৎ কৃষক ভাইরা এরপর থেকে যখন পেনশন পাবেন তখন সাড়ে সাতশো টাকা পেতে নাগে এখন হাজার টাকা করে পাবেন এতদিন পেনশন পাবকের সংখ্যা ছিল উনষাট হাজার চারশো চল্লিশ জন সেটা বেড়ে এক লক্ষ হচ্ছে অর্থাৎ প্রায় আরও তিরিশ হাজার নতুন কৃষকদের পেনশন দেওয়া হবে চলতি বছরে আর্থিক পয়লা এপ্রিল থেকে ব্যবস্থা কার্যকর হবে অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখ থেকে প্রায় আরও তিরিশ হাজার কৃষক যারা এখন পেনশন নেওয়ার বয়স হয়ে গেছে তারা পেনশন পাবেন সেই সাথে সাড়ে সাতশো টাকার বদলে এক হাজার টাকা পাবেন যার ফলে অনেকের এই সুবিধা হবে তাই বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করে দিন যারা যাতে অনেকেই যারা এখনও পেনশন পান না যাতে তারাও এই স্কিমের আন্ডারে পেনশন পেতে পারেন তাদের যাতে সুবিধা হয় তাই দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে